রাজপথ থেকে রক্তের দাগ শুকায় নাই, আহতদের এখনো চিকিৎসা শেষ হয় নাই, আমরা এখনো শহীদদের জানাজা পড়ছি। সুতরাং আমরা যতদিন বেঁচে আছি এই ফ্যাসিস্ট শক্তিকে কোনোভাবে মাথাচাড়া করতে দিতে পারি না। আওয়ামী লীগ এদেশে কেবলমাত্র ক্ষমতা চায়, তারা কোনোভাবে এই দেশের মানুষকে চায় না। আমাদের সংবিধান তো লেখা হয়ে গেছে রাজপথে রাজপথে, যখন আমরা ছাত্র জনতার গণ অভ্যুত্থান করেছিলাম। সুতরাং সংবিধান হবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা পরিষ্কার বলে দিতে চাই, ফ্যাসিস্ট হাসিনা শুধুমাত্র ক্ষমতাচ্যুত হয় নাই, বরং ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে সে ভারতে পালিয়ে গিয়েছে। এবং যদিও সে ভারতে পালিয়ে গিয়েছে, কিন্তু তার যে দোসররা আছে, ফ্যাসিবাদের দোসররা আছে, তাদের কলকব্জা, তাদের কাঠামো, তাদের ব্যবস্থা এখনো বিরাজমান। রাজপথ থেকে রক্তের দাগ শুকায় নাই, আহতদের এখনো চিকিৎসা শেষ হয় নাই, আমরা এখনো শহীদদের জানাজা পড়ছি। কিন্তু এখনো দেখা যায় আদালত চত্বরে আওয়ামী ফ্যাসিস্ট খুনিরা এখনো স্লোগান দেয়, শেখ হাসিনা সরকার বারবার দরকার। শেখ তাদের মনে, তাদের মুখে কোন রকম অনুশোচনা অনুতাপ নাই। এতগুলো মানুষকে খুন করার পরেও, এত ফ্যাসিস্ট আচরণের পরেও তাদের মনে বিন্দুমাত্র কোনো অনুশোচনা অনুতাপ নাই। এরা যদি আবারও ক্ষমতায় আসে, এরা যদি বাংলাদেশে আসতে পারে, তবে এইখানে নয়, কেবলমাত্র ফেসবুকে সহ বিভিন্ন জায়গায় যারা এই ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, প্রত্যক্ষ পরোক্ষ সমর্থন জুগিয়েছে, সবাইকে খুন করবে। সুতরাং আমরা যতদিন বেঁচে আছি এই ফ্যাসিস্ট শক্তিকে কোনোভাবে মাথাচাড়া করতে দিতে পারি না। আপনারা মনে রাখবেন, ইয়াহিয়া বলেছিল এদেশের মাটি চাই মানুষ চাই না, তেমনি আমরা বলতে চাই আওয়ামী লীগ এদেশে কেবলমাত্র ক্ষমতা চায়, তারা কোনোভাবে এই দেশের মানুষকে চায় না। তাদেরকে যদি এই ক্ষমতা থেকে বিচ্যুত করতে হয়, প্রতিরোধ জারি করতে হয়, তবে আমাদেরকে অবশ্যই এই শহীদ পরিবারগুলোকে, আহতদেরকে এম্পাওয়ার করতে হবে। এই শহীদ এবং আহতদের পরিবারই আমাদের গণ অভ্যুত্থানের মূল স্পিরিট ধারণকারী। আরেকটি কথা না বললেই নয়, ফ্যাসিবাদের দোসররা সুশীলরা এখন 72-এর সংবিধানকে আবারও বাস্তবায়ন করতে চায়। আমরা বলতে চাই আমাদের সংবিধান তো লেখা হয়ে গিয়েছে দেয়ালে দেয়ালে, যখন আমরা ছাত্র জনতার গণ অভ্যুত্থান করেছিলাম। আমাদের সংবিধান তো লেখা হয়ে গেছে রাজপথে রাজপথে, যখন আমরা ছাত্র জনতার গণ অভ্যুত্থান করেছিলাম। যেই মুজিববাদী আওয়ামী লীগ ফ্যাসিস্টদের দোসররা এখন সমাজতন্ত্র, গণতন্ত্র এবং বাঙালি জাতীয়তাবাদের নামে আওয়ামী মূলনীতির মাধ্যমে 72-এর সংবিধান প্রচার করতে চায়, আমরা বলতে চাই সংবিধান কারো বাপের সম্পত্তি না, সংবিধান আমাদের সবার। সুতরাং সংবিধান হবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা অনুযায়ী। সর্বশেষ, আওয়ামী লীগ এই বাংলাদেশে ইসলামোফোবিয়ার রাজনীতি করেছে, বাংলাদেশের সাধারণ মুসলিমদেরকে তারা নির্যাতিত করেছে, নিপীড়িত করেছে। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম, আমরা টিএসসিতে কাওয়ালি আয়োজন করেছিলাম, ছাত্রলীগ সেখানে হামলা চালিয়েছিল। আপনারা জানেন বাইতুল মোকাররমে নিরীহ মুসলিম জনতার উপর, মুসল্লিদের উপর আওয়ামী লীগ এবং তাদের যত দোসর আছে সবাই মিলে হামলা চালিয়েছিল। আমরা সেই ইসলামোফোবিয়ার রাজনীতির কবর রচনা করতে এসেছি। আমরা শুধু ইসলামোফোবিয়ার রাজনীতির কবর রচনা করতে আসিনি, আমরা হিন্দুফোবিয়ার রাজনীতির কবর রচনাও করতে এসেছি। আমরা বলেছি আমাদের রাজনীতি দায় ও দরদের রাজনীতি। বাংলাদেশে যদি একজন হিন্দু অনিপীড়িত হয়, একজন বৌদ্ধ অনিপীড়িত হয়, একজন খ্রিস্টান অনিপীড়িত হয়, তবে আমাদের সবার অনুতপ্ত হওয়া উচিত। কারণ আমাদের সবাইকে দায় নিতে হবে, দায়িত্ব নিতে হবে। বাংলাদেশে কোনো ভিন্ন মতের, ভিন্ন ধর্মাবলম্বী কোনোভাবে নির্যাতন নিপীড়নের শিকার হবে না, না, না। আমরা যে সংহতির মাধ্যমে গণ অভ্যুত্থান করেছি, যে প্রতিরোধের মাধ্যমে গণ অভ্যুত্থান করেছি, সে নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে আমরা বাংলাদেশে আমাদের রাজনীতিকে, বাংলাদেশের রাষ্ট্রকে পুনর্গঠন করব। আমরা কি বাংলাদেশের রাষ্ট্রকে পুনর্গঠন করার জন্য প্রস্তুত আছি? এই আমরা আছি, থাকব, চুকে চুকে লড়ব। এই আমরা আছি, থাকব।